দেখুন যেভাবে বিদেশিদের নাগরিক হওয়ার সুযোগ দিচ্ছে কাতার। মধ্যপ্রাচ্যে কাতারকে কেন্দ্র করে সৌদি জোটের অবরোধের মুখেই বিদেশিদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে কাতার সরকার। দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে সেখানকার স্থানীয় নাগরিক হতে পারবেন। বৃহস্পতিবার কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে। গতকাল বুধবার মন্ত্রী পরিষদে বিলটি পাশ হয়েছে আর এর মাধ্যমেই সেখানে বসবাসরত হাজার হাজার বিদেশি স্থানীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবে। সূত্র জানিয়েছে, নতুন এই আইনের ফলে যেসব শিশুর মা কাতারের নাগরিক এবং বাবা বিদেশি তারাও সুবিধার আওতায় আসবেন। এমতো অবস্থায় শিশুটির বাবাও চাইলে দেশটির নাগরিক হতে পারবেন। দেশটিতে কর্মরত সরকারি চাকরিজীবীরাও নাগরিক হতে পারবেন। উক্ত আইনে যারা নতুন করে নাগরিকত্ব সুবিধা পাবেন তারা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তারাও বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিতে পারবেন, এমনকি সশস্ত্র বাহিনী থেকে শুরু করে যে কোনো চাকরি করতে পারবেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।